সীমানা নিয়ে জটিলতায় যশোর ঝিনাইদহের একটি সংযোগ সড়কের কিছু অংশ মেরামত করছে না এলজিইডি। শুধু নিজেদের অংশ মেরামত করেই দায় শেষ করছে তারা। এতে ভোগান্তিতে স্থানীয় বাসিন্দা সহ বাজারে আসা মানুষজন। যশোরের চৌগাছা থেকে পুরোপাড়া বাজার হয়ে ঝিনাইদহের মহেশপুর চলে গেছে এ সড়কটি। পুরোপাড়া বাজারটি পড়েছে চৌগাছা ও মহেশপুর উপজেলার সীমানায়, তাই বাজারের সামনের সড়কের দিকে নজর নেই কারো। স্থানীয়রা বলছেন, দীর্ঘদিন ধরে বেহাল সড়কটি সংস্কারে উদ্যোগ নেওয়া হলেও নিজেদের সীমানা পর্যন্ত মেরামত করে দায় এড়াচ্ছে মহেশপুর এলজিইডি কর্তৃপক্ষ। একই চিত্র চৌগাছাতেও, শুধু বাদ রাখা হয় বাজারের সামনের সড়ক। এই বাজারটা দুই ভাগে বিভক্ত, 65% মহেশপুর এরিয়ার ভিতরে, 25% চৌগাছা। বাজারের যে অবস্থা, এখানে তো থাকা খুবই কষ্টকর। এখানে যে কত লোক যে উল্টে পড়ে যায়, অনেক দুর্ঘটনা ঘটে যায়, হাত পা ভেঙে যায়, গাড়ি উল্টে পাল্টে যায়, রাস্তা ভাঙা। পুরোপাড়া বাজারে 7টি রাইস মিল, 4টি ব্যাংকের শাখা সহ অন্তত 2000 ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে, কিন্তু রাস্তার উন্নয়ন না হওয়ায় দুর্ভোগের শেষ নেই এখানে আসা মানুষদের। দুই জেলার মাঝখানে পড়ে গেছে রাস্তা, না আমাদের 60-65 মিলচাতাল সমস্যা, গাড়ি ঘোড়া আসতে পারে না। বড় একটা বাজার, অথচ এই বাজারের কোন উন্নয়ন নেই। বাজারের উন্নয়নের জন্য ড্রেন এবং ভিতরের রাস্তাগুলোর নির্মাণ করা অত্যন্ত জরুরি। এই রাস্তাটা যদি সংস্কার হয় জনগুরুত্বপূর্ণ রাস্তা, এলাকার লোকজন বিশেষ উপকার পাবে। আর আশ্বাস নয়, সড়ক সংস্কারে দৃশ্যমান অগ্রগতি দেখতে চান দুই উপজেলার মানুষ।